গরুর পুরাণ মতে দৈনিক কিছুমান বিশেষ কাম করা ঘরবরত মাতৃ লক্ষ্মী সদায় বাস করে। ই ঘরবরত কেতিয়াও ধনের অভাব নহয়। এনে ঘরত মা লক্ষ্মী অভাব অনাতনের পৰা রক্ষা করে। লক্ষ্মী দেবীক সন্তুষ্ট করে তেওঁর আশীর্বাদ পাবলৈ গরুর পুরাণত উল্লেখ করা উপায়বর জানুয়া হোক। নমস্কার, প্রাগ ডিজিটেলের বিশেষ অনুষ্ঠান জীবন মাধুরীলৈ আপোনালোক সকলকে স্বাগতম জানাইছো। লক্ষ্মী দেবীক সন্তুষ্ট করার নিয়মসমূহ কি কি জানু আহক আজির প্রতিবেদনের জড়িয়ে। ধর্মীয় গ্রন্থপাঠ, যত দৈনিক ধর্মীয় গ্রন্থপাঠ করা হয়, পূজা জপ করা হয়, সেই ঘরত সদায় ইতিবাচকতা থাকে। এনে ঘরের সদস্য সকলের সংস্কৃতি আর ধর্মর প্রতি বিশ্বাস থাকে। মা লক্ষ্মীয়ে ই সকল লোক সদায় আশীর্বাদ দিয়ে। ভগবানের ওসর প্রসাদ, যি ঘরত নিতু গা ধুইহে খাদ্য রন্ধা হয় আর প্রথমে ভগবানক প্রসাদ আগবা হয় বা ভগবানক চাকি এগছি জ্বলা হয়, সেই ঘরত কেতিয়াও টকা আর শস্যর অভাব নহয়। এনে ঘরত দেব দেবীর সদায় আশীর্বাদ থাকে আর তাত মা লক্ষ্মীয়ে বাস করে। প্রেম, ইজনে সিজনের লগত মরমেরে বাস করা ঘরবরত মা লক্ষ্মীয়ে বাস করে। বয়সস্থ সকলক সম্মান, সরু সকলক ভাল আচার ব্যবহার করা ঘরবরত মা লক্ষ্মীয়ে সদায় বহুত সুখ সমৃদ্ধি দিয়ে। দান ধর্ম, দান ধর্মত সদায় আগবাড়ি থাকা পরিয়ালক মা লক্ষ্মীয়ে সদায় আশীর্বাদ দিয়ে। যাবর ঘরত ঋষি হাতুক সন্মান করা হয়, কোনো ভিক্ষারী কেতিয়াও খালি হাতে না যায়, আলহীক ভালদরে আপ্যায়ন করা হয়, সেই ঘরত মা লক্ষ্মী সদায় দয়ালু হয়ে থাকে। এনে ঘরত কেতিয়াও ধন শস্যর অভাব নহয়। কুল দেবতার পূজা, প্রতিটো পরিয়ালের নিজস্ব কুল দেবী বা কুল দেবতা থাকে। কুল দেবী কুল দেবতাক পূজা করা ঘরবরত সদায় উন্নতি হয় আর বহু ধন সম্পত্তি পায়। গরুর পুরাণ মতে কুল দেবতা সন্তুষ্ট হলে সাতটা প্রজন্ম সুখী হয়ে থাকে।